হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং বাজার করা বেশ কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব, যেগুলো তোমাদের আপকামিং WBP কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ক্লাস তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু লাইভ মক টেস্টও কিন্তু আজকের এই ক্লাসে দিতে পারবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার পর তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এতে তোমরা বুঝতে পারবে তোমরা এখনও পর্যন্ত কতটা প্রস্তুতি নিয়েছো, কোন কোন বিষয়গুলোতে তোমাদের দুর্বলতা রয়েছে এবং কোন কোন বিষয়গুলোকে তোমাদেরকে আরও একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো চলো, বেশি কথা আর বাড়াবো না, সরাসরি আমাদের ক্লাস আজকের শুরু করব। তো তার আগে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং অবশ্যই এই ভিডিওটিকে বিভিন্ন স্টাডি গ্রুপে একটু শেয়ার করে বিভিন্ন বন্ধুদেরকেও একটু হেল্প করো, যাতে তারাও আমাদের এই ফ্রি ক্লাসগুলোকে করতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেক দিন WBP কনস্টেবল এবং SI পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ক্লাস চলছে। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তো আজকের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রত্যেকেই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এশিয়ার শীতলতম স্থান কোনটি? আবারও প্রশ্নটি করছি, এশিয়ার শীতলতম স্থান কোনটি? প্রত্যেকেই সঠিক উত্তরটি লাইভ সেশনে কমেন্ট করে জানাও। ওকে, তো চলো আমি বলে দিই সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে ভারখয়ানক্স। ওকে, তো এশিয়ার শীতলতম স্থান হচ্ছে ভারখয়ানক্স। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি রয়েছে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে কেরালার তিরুবনন্তপুরমে। ওকে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই, দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এটি কোথায় অবস্থিত? দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এটি কোথায় অবস্থিত? প্রত্যেকে কমেন্ট করো, চটপট কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিলেক্টেড 25টি প্রশ্ন উত্তর কিন্তু শেয়ার করব। ওকে, তো অবশ্যই আজকের ক্লাসটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো চলো আমি বলে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে আহমেদাবাদ। ওকে, দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এটি আহমেদাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো কোথায় অবস্থিত? ভেরি গুড, যারা সঠিক উত্তর দিচ্ছ, তো যারা পারলে না বা যারা উত্তর দাওনি আমি তাদেরকে জানিয়ে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু। ওকে, ইসরো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো এটি ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শ্রীহরিকোটা স্পেস সেন্টার অবস্থিত? ভারতের কোন রাজ্যে শ্রীহরিকোটা স্পেস সেন্টার অবস্থিত? সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, আমি বলে দিই সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। ওকে, ভারতের কোন রাজ্যে শ্রীহরিকোটা স্পেস সেন্টার অবস্থিত? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে শ্রীহরিকোটা স্পেস সেন্টারটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, PSLV এর সম্পূর্ণ নাম কি? PSLV এর পুরো নাম কি? তোমাদের যদি জানা থাকে প্রত্যেকে কমেন্ট করো, আর যদি জানা না থাকে ওয়েট করো আমি বলে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর অবশ্যই তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, এতে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করতে পারবে যে তোমরা যে প্রত্যেক দিন তোমরা যে প্রিপারেশান নিচ্ছ, তো কতটা এখন অবধি তোমরা প্রিপারেশান নিতে পেরেছো, কোন কোন বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে সেগুলো তোমরা কিন্তু আমাদের প্রত্যেক দিনের ক্লাসে মক টেস্টগুলো দিয়ে কিন্তু বুঝে নিতে পারবে। ওকে, আর আমাদের ক্লাসগুলোকে তোমরা কন্টিনিউ ফলো করো, আমাদের রিজনিং ম্যাথ জেনারেল সায়েন্স এছাড়া ইংরেজি
এবং জেনারেল নলেজের ক্লাস কিন্তু প্রত্যেক দিন সময় মতো হচ্ছে, তো সে সমস্ত ক্লাসগুলোকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করো। আর মনে রাখবে আমরা কোনো রকম কোনো টাকা তোমাদের কাছে নিচ্ছি না, সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই ক্লাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। শুধু তোমাদের একটাই সাপোর্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটি করে লাইক করতে হবে, আর এই ভিডিওটিকে বিভিন্ন স্টাডি গ্রুপ, বিভিন্ন বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিতে হবে। তাদেরকে বলতে হবে যে আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে কিন্তু WBP কনস্টেবল SI এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্পেশাল ক্লাস কিন্তু প্রত্যেক দিন চলছে। ওকে, এইটুকু সাপোর্ট করলেই যথেষ্ট, কারণ আমাদের এই পরিশ্রমটাকে সার্থক তোমরাই কিন্তু করতে পারো ভিডিওগুলোকে বিভিন্ন জায়গায় শেয়ার করে। ওকে, তো চলো, যারা সঠিক উত্তর দিয়েছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি বলে দিই, সঠিক উত্তর হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস, ওকে, PSLV, এর সম্পূর্ণ নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস। নেক্সট আরো একটি দেখতে পাচ্ছ রয়েছে GSLV, এর সম্পূর্ণ নাম কি প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর কি হবে GSLV, এটির পুরো নাম তোমাদের যদি জানা থাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ওকে, তো বলে দিই আমি সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস। ওকে, GSLV এর পুরো নাম হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস। পরবর্তী প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপকামিং এক্সামে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, প্রত্যেকে নোট করে রাখো প্রশ্নটিকে। শ্রীহরিকোটা স্পেস সেন্টারের নতুন নাম কি, শ্রীহরিকোটা স্পেস সেন্টারের নতুন নাম কি প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর যদি জানা থাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও। দেখি কতজন ফ্রেন্ডের এই প্রশ্নের উত্তরটি জানা রয়েছে। ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছ আমি বলে দিই, সঠিক উত্তরের ক্ষেত্রে যেটি হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, বর্তমানে শ্রীহরিকোটা স্পেস সেন্টারের নতুন নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, কে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের নামকরণ করেন, কে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের নামকরণ করেন কমেন্ট করে জানাও যদি প্রশ্নের উত্তরটি জানা রয়েছে। ওকে, তো চলো আমি বলে দিই, সঠিক উত্তরের ক্ষেত্রে যেটি হবে অটল বিহারী বাজপেয়ী, তিনি কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের নামকরণ করেন। ওকে, নেক্সট প্রশ্ন যেটি রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, ভারতের প্রথম উপগ্রহের নাম কি, প্রত্যেকের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি আশা করছি, ভারতের প্রথম উপগ্রহের নাম কি প্রত্যেকেই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। এই ভিডিও ঠিক নিচে দেখো লাইভ সেশনে আমাদের কমেন্ট করার কিন্তু অপশন রয়েছে, ওকে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু প্রত্যেকেই আমাদের লাইভ ক্লাসে তোমরা কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবে। আর আমাদের এই ক্লাসগুলোকে যারা লাইভে এই মুহূর্তে আসতে পারোনি পরে তোমরা দেখবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটাকে কমেন্ট করে জানাবে। ওকে, ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছো বলে দিই, এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে, ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, দ্বিতীয় উপগ্রহ হচ্ছে ভাস্কর এবং তৃতীয় উপগ্রহটি হচ্ছে রোহিণী। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল, কোনটি ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল, প্রশ্নের উত্তরটি যদি জানা থাকে প্রত্যেকেই লাইভ সেশনে কমেন্ট করে জানাও। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি? ওকে, তো আমি বলে দিই, সঠিক উত্তর হবে পালামো খনি অঞ্চল। ওকে, সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে পালামো খনি অঞ্চল। নেক্সট প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কি, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কি প্রত্যেকে কমেন্ট করো যদি সঠিক উত্তরটি জানা থাকে। আর তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পর একদম ক্লাসের শেষে জানাবে মোট 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ। ওকে, তো চলো আমি বলে দিই, সঠিক উত্তরের ক্ষেত্রে যেটি হবে পর্বত শৃঙ্গ পোর্ট ব্লেয়ার। ওকে, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম হচ্ছে পর্বত শৃঙ্গ পোর্ট ব্লেয়ার। নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি প্রত্যেকেই প্রশ্নের উত্তর যদি জানা থাকে কমেন্ট করে জানাও। অনেকেই দেখছি আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছে এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে জানাই তোমরা এভাবেই হার্ডওয়ার্ক করো, তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করি।
ওকে, ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছো বলে দিই, যারা পারলে না, গুজরাটের লাম্বা। ওকে, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সেটি হচ্ছে গুজরাটের লাম্বা। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? প্রত্যেকে কমেন্ট করে জানাও। প্রথম বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র তোমাদেরকে জানিয়ে দিলাম, গুজরাটের লাম্বা, এবং দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি সেটি তোমাদের যদি জানা থাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ওকে, তো চলো আমি বলে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে, তামিলনাড়ুর মুপান্ডল। ওকে, দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে তামিলনাড়ুর মুপান্ডল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদের উপনদীগুলি কি কি? তোমাদের কি জানা আছে প্রত্যেকে কমেন্ট করে জানাও, সিন্ধু নদের উপনদীগুলি কি কি? প্রশ্নের নাম্বার এবং তার সাথে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছ অবশ্যই আমি বলে দিই, যারা পারলে না বা যারা এখন অবধি কমেন্ট করনি, সিন্ধু নদের উপনদীগুলি হচ্ছে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতুন্দ্র। প্রত্যেকে নোট করে নাও, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতুন্দ্র। ওকে, নেক্সট কোশ্চেন, কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ওকে, ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ চলো আমি বলে দিই, যারা পারলে না, সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। ওকে, অন্ধ্রপ্রদেশ রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। আরও একটি দেখতে পাচ্ছ, ফুল ফর্ম রয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, ফুল ফর্ম থেকে কিন্তু প্রশ্ন একটা আসেই। ওপেক এর পুরো নাম কি? ওপিইসি অর্থাৎ ওপেক এর পুরো নাম কি? প্রত্যেকে কমেন্ট করো, এর সম্পূর্ণ নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমি বলে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওকে, ওপিইসি এর পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরবর্তী প্রশ্ন, লৌহ আকরিক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। ওকে, প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর যদি জানা থাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও, লৌহ আকরিক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ওকে, তো চলো আমি বলে দিই, সঠিক উত্তর হবে ছত্তিশগড় রাজ্য। ওকে, লৌহ আকরিক উৎপাদনে ভারতের ছত্তিশগড় রাজ্য প্রথম স্থান অধিকার করে। নেক্সট কোশ্চেন, খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম কি? দুটি উপজাত দ্রব্যের নাম কি? তোমাদের কি জানা আছে প্রত্যেকে কমেন্ট করো, যদি জানা থাকে চটপট কমেন্ট করে জানিয়ে দাও, খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম কি? ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, বলে দিই সঠিক উত্তর হবে ন্যাপথা ও প্যারাফিন। ওকে, খনিজ তেলের দুটি উপজাত দ্রব্য হচ্ছে ন্যাপথা ও প্যারাফিন। তো আমাদের আজকের এই ক্লাস তোমাদের কেমন লাগছে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে, এবং আজকের এই ক্লাসের প্রশ্ন উত্তরগুলো কেমন অবশ্যই সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে, কারণ আমি কিন্তু এগুলো সিলেক্টেড প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে তার মধ্যে থেকে আমি কিন্তু এগুলোকে সিলেক্ট করেছি যেগুলো আসার কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে। ওকে, তো নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, ভারতে মোট কয়টি তৈল শোধনাগার আছে? প্রত্যেকে কমেন্ট করে জানাও, ভারতে মোট কয়টি তৈল শোধনাগার আছে? চেষ্টা করো, যারা এখনো অবধি উত্তরটি দাওনি প্রত্যেকেই চেষ্টা করো সঠিক উত্তরটি দেওয়ার। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, বলে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে, ১২টি। ভারতে মোট ১২টি তৈল শোধনাগার আছে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? প্রত্যেকেই লাইভ সেশনে কমেন্ট করো।
তো চলো বলে দিই, সঠিক উত্তর হবে তামিলনাড়ুর কালাপক্কম। এটি হচ্ছে কিন্তু ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখে নিই, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? আশা করি যতজন ফ্রেন্ড এই মুহূর্তে লাইভে রয়েছ প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তরটি জানা রয়েছে। ওকে, তো প্রত্যেকে কমেন্ট করো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ওকে, ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছ। তো বলে দিই, যারা পারলে না, সঠিক উত্তর হবে রিক্টার স্কেল এবং মার্সেলি স্কেল। ওকে, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? সঠিক উত্তর হবে রিক্টার স্কেল এবং মার্সেলি স্কেল। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখাচিত্র অঙ্কন করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখাচিত্র অঙ্কন করা হয়? ওকে, তো চলো বলে দিই সঠিক উত্তর, সিসমোগ্রাফ। ওকে, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখাচিত্র অঙ্কন করা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি আমি কিন্তু দেখেছি কোনো একটি এক্সামে এসেছিল। প্রত্যেকে কমেন্ট করো, এবং আপকামিং এক্সামও তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে কমেন্ট করো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি। ওকে, ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছ বলে দিই, যারা পারলে না, সঠিক উত্তর হচ্ছে টিটিকাকা হ্রদ। এখন হয়তো ভাবছো যে প্রশ্নের উত্তরটি জানা ছিল, দিতে পারলাম না, কোনো অসুবিধা নেই, তোমরা চেষ্টা করো, ভুল হোক কোনো অসুবিধা নেই। ওকে, আমি তোমাদেরকে কিন্তু সঠিক উত্তরটা বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নেরই। তো সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাধিক শীতলতম? বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাধিক শীতলতম? প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর যাদের জানা রয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো, যদি ভুল হয় কোনো অসুবিধা নেই। ওকে, ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, বলে দিই সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাধিক শীতলতম? সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। ওকে, আচ্ছা, এর সাথে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি। আজকের আমাদের ভূগোলে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের WB কনস্টেবল এবং SI 2-in-1 সাজেশন যে বই আমরা পাবলিশ করেছি, সেই বইটা থেকে কিন্তু আমি সংগ্রহ করেছি। সংগ্রহ করার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে বুঝতে পারো WB কনস্টেবল SI 2-in-1 আমাদের এই সাজেশন ইবুকটির মধ্যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। পুরো সিলেবাস ওয়াইজ কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে, দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, গণিত, রিজনিং, প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে রয়েছে। সবথেকে ভালো বিষয়, একটা বই কিনলে তোমরা কিন্তু দুটো এক্সামকে কভার করতে পারছো। অলরেডি যারা এই বইটাকে অর্ডার করেছিল তারা কিন্তু পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু আজ থেকে পেতে শুরু করেছে, এবং যারা যারা এটিকে ইবুক আকারে তোমরা সংগ্রহ করেছো তারা কিন্তু টাকা পেমেন্ট করার সাথে সাথে অনলাইনে কিন্তু ডাউনলোডও করতে পেরেছো। তো যারা যারা এখনও আমাদের এই ইবুক বা এই বইটাকে অর্ডার করোনি তারা কিন্তু অতি অবশ্যই অর্ডার করো, এই বইটা থেকে তোমরা কিন্তু আপকামিং এক্সামে অনেক প্রশ্ন উত্তরই কিন্তু তোমরা কমন পাবে, কারণ এটি হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার কমন যোগ্য আমাদের সাজেশন ইবুক। অলরেডি এই বইটার রিভিউ ভিডিও আমি কিন্তু বানিয়েছি, যারা সেই ভিডিওটিকে দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ এই বইটার মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওটাকে দেখলে খুব ইজিলি কিন্তু বুঝতে পারবে। অনিশকিন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সূচিপত্র যে এই বইটার মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন উত্তর রয়েছে। বলে রাখি PDFটির দাম 96 rupees এবং বইটির দাম 293। যারা যারা বইটাকে সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্স ফলো করো, অর্থাৎ এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই সেখান থেকে বইটাকে কিন্তু সংগ্রহ করে নাও। যারা বইটাকে অর্ডার করবে তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে বাই পোস্টের মাধ্যমে, এবং যারা ইবুক অর্থাৎ PDFটিকে সংগ্রহ করতে চাও তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করার সাথে সাথেই ডাউনলোড করে নিতে পারবে।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও বেশ কিছু প্রশ্ন উত্তর আমি এভাবে ক্লাসের মাধ্যমে শেয়ার করে করে যাব। তো প্রত্যেকটি ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, আশা করছি আমাদের এই ক্লাস থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন উত্তর আপকামিং এক্সামে কমন পাবে, যেরকম আমাদের বনসহকে এক্সামে প্রচুর প্রশ্ন উত্তর আমাদের ক্লাস থেকে এসেছিল। তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন অ্যাটেন্ড করো, আর প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, ভিডিওগুলোকে বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করে দিতে হবে, তোমাদের বন্ধুদেরকে জানাতে হবে যে ফ্রি অফ কস্ট আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ের ক্লাস হচ্ছে। এটা তোমাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু একটু করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি কীভাবে কোনো বিনামূল্যে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। ওকে, তাই তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আগামী আরও একটি সম্পূর্ণ নতুন ক্লাসে। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত প্রত্যেকটি ক্লাসের আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।